শুরুতেই সংবাদ শিরোনাম, 20 ড্রোন ও 10 ক্ষেপণাস্ত্রের সাহায্যে আবুধাবিতে ভয়াবহ হামলা, নিহত 3 আহত 6। আমিরাতের হুতিদের হামলার পর ইয়েমেনে সৌদির ভয়াবহ বোমা বর্ষণ, না খেতে পেয়ে সাবেক আফগান সেনা সদস্যর আত্মহত্যা, বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ করতে যাচ্ছে ইসরায়েল, ইমরান খানের প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান, ভয়াবহ বালু ছড়ে উড়ে গেল সৌদির কনসার্ট, সন্তানের জন্য বোনাস পাবেন ইতালির অভিবাসী মায়েরা। এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। মামলায় 20টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবুধাবি শহরের প্রাণকেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে, কোনো কোনো স্থানে আগুন ধরে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া চারি বলেছেন, কয়েক ঘন্টা পরে ওই হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে, আবুধাবিতে 2টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনো কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে, অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী সাইফুদ্দিন আশ শামি বলেছেন, আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতি বিষয়ে সতর্ক করেছিল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর সৌদি আরব পাল্টা দেশটিতে বোমা হামলা চালিয়েছে। সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। খবর France24.com এর। ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘ যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশোধ হিসাবে আবুধাবির কৌশলগত কয়েকটি স্থাপনায় হামলা চালায় হুতি সমর্থিত ইয়েমেনি সেনারা। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সোমবার রাজধানী সানার মাইন জেলার লিম্বি এলাকায় সৌদি যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণে অন্তত 12 নিহত এবং 11 জন আহত হয়েছেন। সৌদি হামলায় 5টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। রাজধানী সানার সেপ্টেম্বর 11 নামের একটি পার্কেও সৌদি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে। গত 24 ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের বিভিন্ন স্থানে 50টিরও বেশি অভিযান চালিয়েছে। এই প্রদেশের আল ওয়াদি, জুবা এবং হারিফ এলাকায় 31 বার বিমান হামলা চালায়। অন্যদিকে সাবুয়া প্রদেশের আইন এলাকায় 8 বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া 7 দফা বিমান হামলা চালিয়েছে বাইদার প্রদেশের সাওমা এলাকায়। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাউফ প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে 2 দফা করে বিমান হামলা চালানো হয়। হুদাইদা বন্দর নগরীর আল জাররাহি এবং উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশের হাজারা এলাকায়ও যদি সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। হুদাইদান বন্দর নগরীর আল জাররাহি এবং উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশের হাজারা এলাকায়ও সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব তার কয়েকটি আরব মিত্র দেশকে সঙ্গে নিয়ে দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আশরাফ গনিকে পিটিয়ে গত বছর আফগানিস্তানের পূর্ণ ক্ষমতা দখল করে তালেবান। আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটার পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তারা পালিয়ে যান। এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে যান। তালেবানের ভয়ে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য আত্মহত্যা করেছেন। গণমাধ্যম তলনিউজ সোমবার জানিয়েছে, 20 দিন আগে খোস্ট প্রদেশে হায়াতগুল আত্মহত্যা করেন। তার 7 জন ছেলে মেয়ে ছিল। হায়াত গুলের মেয়ে নাসিব নূর জানান, সকালে বিছানায় শুয়েছিলেন তার বাবা। সকাল 10টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিস্ফোরণ ঘটান।
চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন, কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার উপর তালিবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা বিতর্কিত একটি নাগরিকত্ব বিল পাশ করার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এই নাগরিকত্ব বিলটি শেষ পর্যন্ত পাশ হলে কোনো ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি নাগরিককে বিয়ে করলেও ইসরায়েলে বস্তি স্থাপন বা বসবাস করতে পারবেন না। ইসরায়েলের রিলিজিয়াস জিউনিজম পার্টির সদস্য সিমচা রোথম্যান বিলটি উত্থাপন করেন। প্রায় একই রকম একটি বিল গত সপ্তাহে প্রস্তাব করেন দখলদার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত সাকেত। এখন এই দুটি প্রস্তাব একসঙ্গে করে আইন হিসাবে পাশ করানো হবে। অবশ্য ইসরায়েলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ফিলিস্তিনিদের ইসরায়েলে বস্তি না করতে দেওয়ার জন্য একটি অস্থায়ী আইন আছে। 2003 সালে আইনটি প্রণয়ন করা হয়। এটির মেয়াদ প্রতি বছর বাড়িয়ে নেয় তারা, কিন্তু গত বছর মেয়াদ বাড়াতে পারেনি, আর তাই একটি স্থায়ী আইন করার জন্য এখন জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সরকার। এই সমস্ত অস্থায়ী আইন দিয়ে ইসরায়েলের ডানপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনিদের ইসরায়েলের ভেতরে বসবাস করার বিষয়টি আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে দেশটির উচ্চ আদালত এই সংক্রান্ত বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞদের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। খবর খামা নিউজের। জবিউল্লাহ মুজাহিদ আরও বলেছেন, আফগানিস্তানে বহু শিক্ষিত তরুণ রয়েছে যারা মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করতে সক্ষম। ইমরান খান বলেছিলেন, আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে। তালিবান মুখপাত্র বলেন, অর্থ বাণিজ্য ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা নিতে তাদের সরকার রাজি আছে, কিন্তু বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন নেই। এর আগে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও বলেছেন, বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বাস্থ্য, চিকিৎসা, আইসিটি, হিসাব রক্ষণ ও আর্থিক খাতে সহযোগিতার জন্য আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান সরকার। তবে মাঝে মধ্যেই কোনো কোনো ইস্যুতে দুই দেশের সরকারের মধ্যে মত পার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভয়াবহ এক বালু ঝড়ের কারণে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক সঙ্গীত কনসার্ট বাতিল হয়েছে। তীব্র গতির এ বালু ঝড়টি ঘন্টায় 31 কিলোমিটার বেগে বিপুল ধুলাবালি সহ আঘাত হেনেছিল। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সৌদি সরকার কোরিয়ান পপ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তি এমন দুর্যোগকে আল্লাহর গজব বলে অভিহিত করেছেন। সম্প্রতি আরব নিউজ তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। মরুময় সৌদি আরবে এক ভয়াবহ বালু ঝড়ের কারণে কোরিয়ান পপ সঙ্গীতের শিল্পী চুংখা ও স্ট্রে কিডস দলের কনসার্ট বাতিল করা হয়েছে। শুক্রবার এ কোরিয়ান পপ সঙ্গীতের কনসার্টের সকল টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও এটা বাতিল করা হয়েছে। এ কোরিয়ান পপ কনসার্ট বাতিল হওয়ার এক সপ্তাহ আগে সৌদি আরবের জাজান প্রদেশে অর্ধনগ্ন নৃত্যের অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। ওই নৃত্যানুষ্ঠানে নারীরা অর্ধনগ্ন হয়ে ব্রাজিলের সাম্বা নৃত্য করেছিল। আরব নিউজের প্রতিবেদন অনুসারে শুক্রবার সৌদি আরবের রিয়াদে মধ্যম গতির বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। এ কারণে ঘরের বাইরে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। জনগণের নিরাপত্তার জন্যই রিয়াদের এইসব অনুষ্ঠান বাতিল করা হয়। এরপর সূর্যাস্তের পরেও সমগ্র শহরে বৃষ্টিপাত হয় এবং ঘন্টায় 31 কিলোমিটার বেগে বিপুল ধুলাবালি সহ বালুঝড় শুরু হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে কনসার্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাধারণ বিনোদন আয়োজন কর্তৃপক্ষের পরিচালক তুর্কি আল শেখ তার টুইটারে বলেন, খারাপ আবহাওয়ার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এরপরই কোরিয়ান পপ সঙ্গীতের শিল্পী চুংকা ও স্ট্রে কিডস দলের কনসার্ট বাতিল করা হয়। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বলেছে, সকলের নিরাপত্তার জন্য কোরিয়ান পপ কনসার্ট বাতিল করা হলো। খারাপ আবহাওয়ার কারণে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কনসার্ট স্থগিত করা হলো। এরপরই কোরিয়ান পপ সঙ্গীত ভক্তদের তাড়িয়ে দেয় অনুষ্ঠানের আয়োজকরা। ওই সময় অনেক কোরিয়ান পপ সঙ্গীত ভক্ত কনসার্ট উপভোগ করার জন্য ছাতা ও রেইনকোট নিয়ে এ অনুষ্ঠানস্থলে সমবেত হয়।
ইতালিতে 6 মাসের বেশি সময় থাকার অনুমতি পাওয়া শরণার্থী মায়েরা সরকারের কাছ থেকে তাদের সন্তানের জন্য আলাদা করে ভাতা পাবেন। একই সাথে তাদের মাতৃত্বকালীন সুবিধাও দেওয়া হবে। দেশটির সাংবিধানিক আদালতের এক রায়ে এ নির্দেশনা দেওয়া হয়। আগের আইন অনুযায়ী ইউরোপের বাইরে থেকে আসা শরণার্থী মায়েরা শুধুমাত্র দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করলেই এই সুবিধা পেতেন। মায়েদের নিজের গর্ভজাত বা দত্তক নেওয়া সন্তানের জন্য এই সুবিধা দেওয়া হতো। সেই সাথে ঝুঁকিপূর্ণভাবে কর্মরত মায়েদের বেলায়ও এই সুবিধা ছিল। দেশটির সন্তানের সুবিধা প্রদান বিষয়ক আইন 2014 এবং মাতৃত্বকালীন সুবিধা বিষয়ক আইন 2001 এর আওতায় মায়েদের এ সকল সুবিধা প্রদান করা হতো। তবে আদালতের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শরণার্থী মায়েদের দেশটিতে বসবাসের অনুমতির মেয়াদ 6 মাসের বেশি হলেই তারা এই সুবিধা পাবেন। ইউরোপের বাইরে থেকে আসা মায়েদের ভাতা ও নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে দেশটিতে আগের যে বিধান ছিল তা অসাংবিধানিক বলে মন্তব্য করে আদালত। এই ধারাকে ইউরোপিয়ান ইউনিয়নের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক বলেও মত আদালতের। উল্লেখ্য, শরণার্থী মায়েরা সাধারণত সন্তানের জন্য 60 থেকে 80 ইউরো পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। প্রথম সন্তানের ক্ষেত্রে এ ভাতা মায়েরা 1 বছর পর্যন্ত পেয়ে থাকেন। তবে ভাতার পরিমাণ সুবিধাভোগী পরিবারের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।